রবিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়িতে কাবারিয়াবাড়ি চেয়ারম্যান বাড়ির নতুন জামে মসজিদের পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এম উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ি গ্রামের ঝিনাই নদী বেরিবাদ সংলগ্ন এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এ সময় প্রতিমন্ত্রী আলোচনায় বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমস্ত মন প্রাণ দিয়ে দেশের মানুষকে ভালোবেসে তাদের সেবা করে গিয়েছেন তাদের ভাগ্যের উন্নয়নের কাজ করে গেছেন বঙ্গবন্ধুকে শুধু স্মরণ নয় তাকে অনুসরণ করতে হবে এবং আগামী প্রজন্মের মাঝেও এসব ত্যাগ ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে হবে ভিত্তিপ্রস্তরটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপজেলা নির্বাহী অফিসার শিহাবুদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা মেজর মাসুদুল আলম অবসরপ্রাপ্ত জামালপুর সদর সার্কেল শিবলি সাদিক সহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানার হোসেন বাদশাহ ও সাধারণ সম্পাদক ও উপাধ্যক্ষ হারুন রশিদ বার্তা বাজার জামালপুর